হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ফুল ডিটেলসে জানবো টোকিও অলিম্পিক দু হাজার সম্বন্ধে প্রথমে তো দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে এক বছর পরে করা হচ্ছে তো এরপর তেইশে জুলাই থেকে আটই আগস্ট দু পর্যন্ত টোকিও অলিম্পিক খেলা হবে জাপানের রাজধানী টোকিওতে তো আজকের ভিডিওটি সেজন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দু হাজার একুশে অলিম্পিক কোথায় আয়োজিত হবে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সার হবে টোকিও জাপানের টোকিওতে এর আগে জাপানে উনিশশো চৌষট্টি উনিশশো বাহাত্তর উনিশশো অষ্টাশিতে অলিম্পিক খেলা আয়োজিত হয়েছিল জেনে রেখো দু হাজার কুড়িয়ে অলিম্পিকের খেলার জন্য নির্ধারিত মাস্কটের নাম কী তো মিরাই তোয়া নেক্সট প্রশ্ন প্যারা অলিম্পিক খেলার জন্য নির্ধারিত মাস্কটের নাম কী তো সমেতি নেক্সট প্রশ্ন দু হাজার কুড়িয়ে অলিম্পিকের আদর্শ বাক্য কী আদর্শ বাক্য বা মোটো কি তো ইউনাইটেড বাই ইমোশানস নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে প্যারিসে নেক্সট প্রশ্ন প্রথমবার অলিম্পিক খেলা কোথায় আয়োজিত হয়েছিল তো প্রথমবার আয়োজিত হয়েছিল এথেন্সের আঠেরোশো ছিয়ানব্বই আর কোন স্টেডিয়ামে তো পেনা থেনেইক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল পেনা থেনেইক এথেন্সের পেনা থেনেইক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বইয়ে নেক্সট প্রশ্ন অলিম্পিক খেলায় প্রথম মহিলা কবে অংশগ্রহণ করেন তো উনিশশো সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেন নেক্সট প্রশ্ন অন্ত্রাষ্ট্রীয় অলিম্পিক কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো তেইশে জুন আঠেরোশো চুরানব্বইয়ে নেক্সট প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনককে তো আধুনিক অলিম্পিকের জনক হচ্ছেন পিয়ের দা কুবেরতা পিয়ের দা কুবেরতা নেক্সট প্রশ্ন অলিম্পিক কমিটির মুখ্যালয় কোথায় তো মুখ্যালয় হচ্ছে লোজান সুইজারল্যান্ডের লোজানে নেক্সট প্রশ্ন অলিম্পিক কমিটির প্রথম সভাপতি হিসেবে কেছিলেন তো এটির শর্ট গ্যান্সার কী হবে তো দিমে ত্রিয়স ভাই কেলাস দিমে ত্রিয়স ভাই কেলাস ছিলেন নেক্সট প্রশ্ন অলিম্পিক কমিটির সভাপতি দু হাজার একুশে কে আছেন তো দু হাজার একুশে আছেন থমাস বাদ অলিম্পিক সমিতির আধিকারিক ভাষা কী তো ইংরেজি ও ফরাসি নেক্সট প্রশ্ন ভারতীয় অলিম্পিক সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছে তো উনিশশো সাতাশে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় অলিম্পিক সমিতির মুখ্যালয় কোথায় তো ভারতীয় অলিম্পিক সমিতির মুখ্যালয় হচ্ছে নতুন দিল্লি নেক্সট প্রশ্ন ভারতীয় অলিম্পিক সমিতির প্রথম অধ্যক্ষ কে তো প্রথম অধ্যক্ষ ছিলেন দোরাবজি টাটা নেক্সট প্রশ্ন ভারতীয় অলিম্পিক সমিতির অধ্যক্ষ দু হাজার কে হয়েছেন তো দু হাজার একুশে হয়েছেন নরিন্দর ধ্রুব বত্রা নরিন্দর ধ্রুব বত্রা নেক্সট প্রশ্ন অলিম্পিক দু হাজার একুশে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহককে তো ভারতের পতাকা বাহক হচ্ছেন মেরি কম আর মনপ্রীত সিং মেরি কম হচ্ছেন মহিলা বক্সার আর মনপ্রীত সিং হচ্ছেন হকি টিমের ক্যাপ্টেন নেক্সট প্রশ্ন অলিম্পিক দু হাজার সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহককে তো সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হচ্ছেন কুস্তিগীর বজরং পুনিয়া টোকিও প্যারা অলিম্পিক খেলায় ভারতীয় পতাকা বাহককে তো মরিয়াপ্পন বেলু মরিয়াপ্পন থঙ্গ বেলু নেক্সট প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিক খেলা কবে আয়োজিত হবে তো টোকিও প্যারা অলিম্পিক খেলা আয়োজিত হবে চব্বিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশে কোথায় টোকিওতে নেক্সট প্রশ্ন অলিম্পিক রিংয়ের রঙে কোন পাঁচ মহাদ্বীপকে দেখিয়েছেন এই চিহ্নে তো অলিম্পিক রিঙে থাকে পাঁচটি রঙ নীল হলুদ কালো সবুজ লাল নীল রঙ দেখিয়েছেন ইউরোপ মহাদেশকে হলুদ রঙ এশিয়া কালো রঙ আফ্রিকা আর সবুজ রঙ অস্ট্রেলিয়া লাল রং আমেরিকাকে দেখিয়েছেন চিহ্নটি উনিশশো সালে দে কোবার্টিন তৈরি করেন দে কোবার্টিন তৈরি করেন উনিশশো সালে এছাড়াও তোমরা জেনে রেখো টোকিও অলিম্পিক দু হাজার একুশে ভারতের তরফ থেকে দুশো আঠাশ জন সদস্য দল ভাগ নিয়েছে সেখানে একশো উনিশজন খেলোয়াড় থাকবে একশো জন খেলোয়াড়ের মধ্যে সাতষট্টি জন হবে পুরুষ আর বাহান্ন জন হচ্ছেন মহিলা টোকিও অলিম্পিক দু হাজার একুশে ভারতীয়রা পঁচাশিটি পদক স্থানের জন্য লড়াই করবেন কোটি পদক পঁচাশিটি পদক স্থানের জন্য লড়াই করবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ